আজকে আমরা শুরু করব চ্যাপ্টার 8 কাস্ট এন্ড কাস্ট সেটিং। কাস্ট এন্ড কাস্ট সেটিং চ্যাপ্টারের মেইন উদ্দেশ্যটা আসলে কাস্ট কিভাবে কোন একটা জায়গাতে সেট করা হয় বা কাস্ট আসলে সার্ভিং এর সাথে কিভাবে রিলেটেড, এই জিনিসগুলো আসলে আমরা মোটামুটি এই চ্যাপ্টারে জানবো। ঠিক আছে, এখন আমরা কোন একটা জায়গা যখন সার্ভে করি শুরুতে কি করি, সেই জায়গার এরিয়াটা কত সেটা ক্যালকুলেট করি বা লোকেশনটা কোথায় আছে বা সেখানে কি কি এলিমেন্টস আছে এগুলো সার্ভে করি। তো এই যে কার্ভ বা কার্ভ সেটিং, এই ব্যাপারটা এই সার্ভের মধ্যে কিভাবে এসে পড়লো, এইটা কিন্তু আমাদের একটু চিন্তা করার একটা বিষয় আছে। যে যখন আমরা কোনো জায়গায় কাজ করতে যাই তখন সেই জায়গাটা কোন একটা প্রজেক্ট বা কোন একটা বিল্ডিং বা কোন একটা ব্রিজ বা ফ্লাইওভার এরকম কিছু দিয়ে কাজ করা, এরকম কোন ক্ষেত্র থাকে যেখানে আমরা সার্ভে করি। এখন এর মধ্যে কিন্তু আমাদের আরো অনেক ক্ষেত্র থেকে যায়, সেগুলা কি হাইওয়ে বা রেলওয়ে বা রোডওয়ে, সেগুলো যখন আমরা কাজ করতে যাই তখন কিন্তু এরকম হয় না যে একটা রাস্তা শুরু হয়ে সেটা স্ট্রেইটই চলছে বা স্ট্রেইটই চলছে, কন্টিনিউয়াসলি একই দিকে যাচ্ছে বা ডিরেকশন চেঞ্জ করছে না, বা এটা কোন একটা অংশে যে এটা কোন একটা স্টেট অংশ থেকে এটা সরাসরি আরেকটা স্টেট অংশ যাচ্ছে, কিংবা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা বেন্ড করছে, কিংবা এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বেন্ড করছে। এই যে জায়গাগুলো আছে যখন দুইটা স্ট্রেট লাইন থাকে যেটা একটা ডিরেকশন থেকে অন্য ডিরেকশনে যাচ্ছে, তখন কিন্তু সেটাকে পারপেন্ডিকুলার আকারে আমি সরাসরি জয়েন করতে পারি না, বা সেখানে পারপেন্ডিকুলার আকারে জয়েন করতে গেলেও আমাকে একটা কার্ভ সেট করতে হয় যার মাধ্যমে আমি যে রাস্তা দিয়ে যাব সেই রাস্তায় তো আমি হেঁটে চলে যাচ্ছি এরকম না, সেখানে কিন্তু আমি যানবাহন বা ভেহিকেল ইউজ করছি। তো ভেহিকেল যখন ইউজ করছি, একটা ভেহিকেল কিন্তু সবগুলো ভেহিকেলই মোটামুটি বাস বা মাইক্রোবাস বা হচ্ছে কার, এগুলো সবই কিন্তু একটু রেক্টেঙ্গুলার আকারের হয়ে থাকে, যার কারণে এটা যখন একটা স্ট্রেট লাইন থেকে একটা স্ট্রেট লাইনে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেন্ড করে তখন কিন্তু এটা সরাসরি একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে যেতে পারে না, এটা কিন্তু একটা কার্ভ মেইনটেইন করে যেতে হয়। সো এই জিনিসটা আমরা যখন কোন একটা হাইওয়েতে বা রেলওয়েতে বা রোডওয়েতে সেট করব বা বসাবো বা হচ্ছে সেটা ডিজাইন করব, তখন আমরা সেটা কিভাবে করব, সেই জন্য বেসিক্যালি আমাদের প্রথমেই সার্ভে করতে হয় যে আসলে আমার এই কার্ভটা বা এই দুইটা রাস্তা একসাথে মিট করানোর জন্য বা জয়েন করানোর জন্য আমার কতটুকু কার্ভ লাগবে, কার্ভটা কি ধরনের কার্ভ লাগবে, বা এই কার্ভটা কতটুকু লেন্থ মেইনটেইন করবে। এটা এমন না যে আমি ড্রয়িং করে দিয়ে দিলাম এটা হয়ে গেল, এটা কিন্তু আমাকে ফিজিক্যালি ওইখানে তৈরি করতে হবে বা ইমপ্লিমেন্ট করতে হবে। সো সেই জন্য কিন্তু কার্ভটা খুবই ইম্পর্টেন্ট, যে এটার এক্সাক্ট ডিজাইনটা বা এটার লেআউটটা তৈরি করা। ঠিক আছে, কার্ভ ইজ ইউজুয়ালি ইউজ টু কানেক্ট টু স্ট্রেইট লেন্থস মিটিং অ্যাট অ্যান অ্যাঙ্গেল। দুইটা স্ট্রেট লাইন লেন্থ বা রাস্তা যখন একটা অ্যাঙ্গেলে মিট করে তখনই সেখানে একটা কার্ভ বসাতে হয়। ঠিক আছে, যেমন আমরা রাস্তার ইন্টারসেকশন পয়েন্ট গুলো যদি চিন্তা করি, যে যেখানে জাংশন পয়েন্ট বা তিন চারটা রাস্তা একসাথে মিলিত হয়েছে, সেই জায়গাটার ক্ষেত্রে কি হয়, ওই যে অন্য যে ডিরেকশনের থেকে যে রাস্তাগুলো আসছে সেটা কিন্তু একটা তোমার একটা কার্ভের সাথে কি করা হয়, জয়েন করা হয়, কার্ভ দিয়ে দুইটা লাইনকে জয়েন করা হয়। তো এই কাজগুলো বেসিক্যালি প্রথমে আমার সার্ভেইং এর মাধ্যমে করতে হয় বা সার্ভে করে প্রথমে আমার বের করতে হয় যে আমার এই দুইটা মিড পয়েন্ট বের করতে হলে কতটুকু লেন্থ লাগবে। ঠিক আছে, সো সেই জন্য আমাদের কিন্তু কার্ভ সম্পর্কে জানা বা কার্ভ সেটিংটা কিভাবে করে সেটা কিন্তু জানা খুবই জরুরি। তো প্রথমে আমরা দেখি যে আসলে কার্ভের ধরন কি কি হতে পারে। কার্ভ সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সার্কুলার কার্ভ, একটা হচ্ছে প্যারাবোলিক কার্ভ। তো সার্কুলার কার্ভ এর মধ্যে আবার কিছু ডিভিশন আছে, আবার প্যারাবোলিক কার্ভ এর মধ্যেও কিছু ডিভিশন আছে। সার্কুলার কার্ভ এর মধ্যে আমরা বেসিক্যালি তিন ধরনের কার্ভ নিয়ে ডিসকাস করতে পারি। নাম্বার ওয়ান সিম্পল, নাম্বার টু কমপ্লেক্স, এন্ড নাম্বার থ্রি রিভার্স। সো সিম্পল, কমপ্লেক্স, রিভার্স, এই তিনটা নিয়ে আমরা বিশদ আলোচনা করব। তার আগে আমরা একটু জেনে নিই যে প্যারাবোলিক কার্ভ আবার কত ধরনের হয়ে থাকে। প্যারাবোলিক কার্ভ সাধারণত দুই ধরনের হয়ে থাকে, নাম্বার ওয়ান হচ্ছে ট্রানজিশন, নাম্বার টু হচ্ছে ভার্টিক্যাল। এখন আমরা যখন এগুলা নিয়ে ডিসকাস করব, আমরা এগুলো আসলে কিভাবে দেখতে কেমন হয় সেই জিনিসগুলো সম্পর্কে একটু আইডিয়া নিব। তো প্রথমে আমি যদি একটু খেয়াল করি যে সিম্পল কার্ভটা কেমন, ইট ইজ এ সার্কুলার কার্ভ কানেক্টিং টু স্ট্রেট লেন্থস মিটিং এট অ্যান অ্যাঙ্গেল। এটা জাস্ট নর্মাল একটা সিম্পল জিনিস, যে আমরা দুইটা দুইটা যদি আমার স্ট্রেট লাইন থাকে,
স্ট্রেট লাইন থাকে, দুইটা স্ট্রেট লেংথ থাকে, সেই দুইটা একটা অ্যাঙ্গেলে মিট করছে, তখন সেখানে আমি যে কার্ভটা দিব সেটাই হচ্ছে আমার সিম্পল কার্ভ। লাইক এখানে পিই আর পিএফ হচ্ছে একটা রাস্তা, দুইটা রাস্তা বা দুইটা লাইন জয়েন্ট হয়েছে এই বিন্দুতে, তো এখানে আমি কি করলাম একটা এই দুইটা লাইনকে মিট করে একটা স্পর্শক রেখে দিলাম বা একটা কার্ভ রেখে দিলাম, এটাই হচ্ছে আমার সিম্পল কার্ভ। তাহলে সিম্পল কার্ভটা হচ্ছে কি আমার ET1 T2 F, এটা হচ্ছে আমার সিম্পল কার্ভ। মানে আমি রাস্তাটাকে আমি এরকম এইরকম যে স্ট্রেট ভাবে একটা শার্প অ্যাঙ্গেল মিট করেছে সেরকম করে না দিয়ে এটাকে আমি একটা কার্ভ মেনটেন করে দিলাম পয়েন্টটাতে। নেক্সট হচ্ছে কম্পাউন্ড কার্ভ। এই কম্পাউন্ড কার্ভ কনসিস্ট অফ টু আর্চ অফ ডিফারেন্ট রেডি বেন্ডিং ইন দ্য সেম ডিরেকশন এন্ড লাই অন দ্য সেম সাইড অফ দেয়ার কমন ট্যাঞ্জেন্ট এট দেয়ার জাংশন, দেয়ার ইন সেন্টার্স বিইং অন দ্য সেম সাইড অফ দ্য কার্ভ। আচ্ছা এখানে কিছু ভাগ আছে। প্রথমে আমি একটু চিন্তা করি যে কম্পাউন্ড মানে কি। কম্পাউন্ড মানে বোঝা যাচ্ছে যে সিম্পলের সাথে অন্য কিছু যদি এক থাকে তাহলে সেটাই কম্পাউন্ড। তাহলে এখানে অবশ্যই দুইটা আর্ক থাকবে, দুইটা ডিফারেন্ট রেডিয়াসের আর্ক থাকবে। মনে করো চিটাগাং থেকে ঢাকার দিকে যে রাস্তাটা সেটা একটা স্ট্রেট লাইন আছে, তারপর হচ্ছে গিয়ে চিটাগাং থেকে ধরো বান্দরবন দিকে যে রাস্তাটা গেছে সেটা আরেকটা স্ট্রেট লাইন গেছে। এই দুইটা রাস্তা হচ্ছে গিয়ে যে পয়েন্টে মিট করেছে সেই পয়েন্টের মিটে আমরা হচ্ছে একটা কার্ভ আঁকবো। এখন এখানে আমরা যদি খেয়াল করি একটু, এখানে ধরো ঢাকার দিকে যে রাস্তাটা আছে চিটাং থেকে সেখানে আমার যে রেডিয়াস মেনটেন করে আমি কার্ভটা ড্র করতে পারবো, বান্দরবন দিকে আমি ততটা রেডিয়াস পাবো না বা ততটা লেংথ পাবো না, কিন্তু আমার এটা ডিস্টেন্স কার্ভটা কিন্তু একই লাইনে থাকবে, একই অ্যালাইনমেন্টে থাকবে কার্ভটা, কিন্তু দুইটা রেডিয়াস থাকবে ডিফারেন্ট, দুইটা ডিরেকশন থাকবে সেম, দুইটার সাইডও থাকবে সেম, দুইটার টেনজেন্টও থাকবে সেম। আমি কি বুঝাতে পারলাম? তার মানে হচ্ছে কি ধরো আমার প্রথম লাইনটা ছিল এই যে কার্ভটা সিম্পল কার্ভটা ছিল এরকম ই পি এফ, এটাকে আমি আরেকটা ভাগ করে দিলাম পি ই পি ওয়ান পি টু এফ। তার মানে এই জায়গাটাতে এসে এখানে একটা পয়েন্ট পাচ্ছে, এখানে একটা পয়েন্ট পাচ্ছে, এখানে একটা পয়েন্ট পাচ্ছে, এই তিনটা ট্যাঞ্জেন্ট এই পয়েন্টকে টাচ করে আমি যদি কোনো ট্যাঞ্জেন্ট বা স্পর্শক আঁকি তাহলে কি পাবো আমি দেখো। এখান থেকে আমি যদি সেন্টার ধরে এই ও পয়েন্ট, ও পয়েন্ট থেকে এই পর্যন্ত যেই মান আমার এই পয়েন্ট থেকে ও পর্যন্ত ততটুকু ডিস্টেন্স আসছে না, তার থেকে কম ডিস্টেন্স হচ্ছে। দ্যাট মিন্স আমার পি আর টি ওয়ান অংশে যতটুকু রেডিয়াস আছে পি আর টি টু অংশে বা এম আর টি টু অংশে ততটুকু রেডিয়াস নেই, কিন্তু আমার এই অ্যালাইনমেন্টটা একই বরাবর থাকবে। দিস ইজ কল্ড কম্পাউন্ড কার্ভ, ঠিক আছে। নেক্সট হচ্ছে রিভার্স অর সার্পেন্টাইন অর এস কার্ভ। রিভার্স অর সার্পেন্টাইন অফ এস কার্ভ এটা আবার কি, এটা হচ্ছে গিয়ে রিভার্স কার্ভ ইজ কম্পোজ অফ টু আর্ক অফ ইকুয়াল অর ডিফারেন্ট রেডি বেন্ডিং ইন দ্য অপোজিট ডিরেকশন অফ দ্যার কমন ট্যাঞ্জেন্ট এট দ্যার জাংশন, দ্যার সেন্টার্স বিং অন অপোজিট সাইড অফ দ্য কার্ভ। এটা কিন্তু একই সাইডে ছিল আমার লাইনটা, রেডিয়াস ডিফারেন্ট ছিল কিন্তু আমার লাইন একই ছিল, অ্যালাইনমেন্ট একই ছিল, সবই একই ছিল, সেন্টারও একই ডিরেকশনে ছিল, কিন্তু যখন এটা ডিফারেন্ট হয়ে যাবে লাইক এরকম অপোজিট ডিরেকশনে যাবে বাকি সব জিনিস সেম, রেডিয়াস ডিফারেন্ট আর ডিরেকশনটা ডিফারেন্ট আর বাকি যে প্যারামিটার গুলো আছে সেগুলো কিন্তু একই, খালি আমার রিভার্স হয়ে যাবে, অর্ধেক অংশ এক পাশে অর্ধেক অংশ বিপরীত পাশে, তখন সেটাকে আমি বলতে পারি রিভার্স কার্ভ। আচ্ছা থার্ড ওয়ান হচ্ছে আমার ভার্টিক্যাল কার্ভের, প্যারাবোলিক কার্ভের মধ্যে আবার আছে ট্রানজিশন কার্ভ। ট্রানজিশন কার্ভটা কি, হোয়েন এভার ইট ইজ ইন্টেন্ডেড টু চেঞ্জ দ্য প্যাসেজ অফ এ ভেহিকল ফ্রম এ স্ট্রেট টু এ সার্কুলার কার্ভ অ্যাজ ইজি অ্যান্ড ফ্রি ফ্রম shocks as possible, a small intermediate length of the curve is introduced connecting the straight load with the circular curve. This curve is known as the transition or easement curve. যখন একটা রাস্তা একটা স্ট্রেট লাইন থেকে একটা, যখন একটা ভেহিকল একটা স্ট্রেট লাইন বা স্ট্রেট রাস্তা থেকে একটা সার্কুলার কার্ভ এর রাস্তার দিকে যাবে তখন হঠাৎ করে একটা শক খেতে পারে সে, যে স্ট্রেট থেকে হঠাৎ করে কার্ভে যখন চলে আসে তো সেই শকটা যাতে সে না খায় স্ট্রেট আর কার্ভের মাঝখানে ছোট একটা ইন্টারমিডিয়েট লেন্থ এর কার্ভ ইউজ করা হয়, সেটাকে বলা হচ্ছে আমার ট্রানজিশন কার্ভ বা ইজমেন্ট কার্ভ। মানে এক জায়গা থেকে আরেক জায়গায় পাস করার জন্য আমি হচ্ছে গিয়ে একটা ছোট কার্ভ ইউজ করলাম যেটার নাম হচ্ছে কি ট্রানজিশন কার্ভ। ট্রানজিশন কার্ভ আবার হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে কিউবিক প্যারাবোলা, কিউবিক প্যারাবোলা হচ্ছে এই যে এটা প্যারাবোলার মতো শেপে, আরেকটা হচ্ছে লেমিস্কেট অফ বার্নলি, লেমিস্কেট অফ বার্নলি হচ্ছে এটা, আরেকটা হচ্ছে স্পাইরাল, স্পাইরাল হচ্ছে ভিতরেরটা।
আচ্ছা, ভার্টিক্যাল গ্রাফ এবার একটু যে দেখে নিই আমরা কি, when an ascending grade is followed by a descending grade or vice versa in a highway and railway, it is always desirable to round off at the junction by providing a curve which is generally an arc of a parabola. Such a curve is called vertical curve. That means jokhon ekta ascending grade is followed by a descending grade, ekhane grade bolte bujhan hocche jokhon kon ekta dhal ba slope amra diye ekta rasta ba highway chole geche, sadharonoto hilly এরিয়া গুলার ক্ষেত্রে বা হচ্ছে গিয়ে একটু উঁচু নিচু বা স্লোপ যেখানে আসে সমতল ল্যান্ড না সেই জায়গাগুলার ক্ষেত্রে একটা অ্যাসেন্ডিং গ্রেড আর একটা ডিসেন্ডিং গ্রেড। অ্যাসেন্ডিং মানে হচ্ছে যার যার হচ্ছে স্লোপ বাড়ছে, আর ডিসেন্ডিং মানে হচ্ছে যার স্লোপ কমছে। যদি এরকম হয় যে স্লোপ বাড়া কমার একটা ব্যাপার থেকে যায় কোন একটা রেলওয়ে বা হাইওয়েতে, তখন আমরা জাংশন পয়েন্টে কি করি একটা কার্ভ প্রোভাইড করি, সেই কার্ভটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল কার্ভ। সো এই কার্ভ আবার ভার্টিক্যাল কার্ভ কে আবার দুইটা টাইপসে ভাগ করা যায়। নাম্বার ওয়ান হচ্ছে সামিট কার্ভ, নাম্বার টু হচ্ছে স্যাক কার্ভ। সামিট কার্ভ আর স্যাক কার্ভের মধ্যে আবার একটা পার্থক্য আছে, সেটা কি, ইফ এন অ্যাসেন্ডিং গ্রেড ইজ ফলোড বাই ডিসেন্ডিং গ্রেড দ্য টু গ্রেডস আর জয়েন্ড বাই সামিট কার্ভ। যদি যদি আমার স্লোপটা বৃদ্ধি করছে যেদিক থেকে সেই দিক থেকে আমার নিচু স্লোপের দিকে ধাবিত হয়, তখন তারা যে কার্ভ দিয়ে জয়েন করা হয় সেটা হচ্ছে সামিট কার্ভ। আর অন দা আদার হ্যান্ড ইফ দ্য ডিসেন্ডিং গ্রেড ইজ ফলোড বাই অ্যান অ্যাসেন্ডিং গ্রেড দ্য টু গ্রেডস আর জয়েন্ট বাই স্যাক কার্ভ। যদি এরকম হয় যে আমার নিচু স্লোপটা হচ্ছে গিয়ে উঁচু স্লোপকে ফলো করছে বা স্লোপ যেদিকে আমার বৃদ্ধি পাচ্ছে সেই দিকে যাচ্ছে, তাহলে সেটাকে আমরা জয়েন করবো হচ্ছে স্যাক কার্ভ দিয়ে। লাইক এরকম আমরা যদি ছবিটা দেখি, সামিট কার্ভ হচ্ছে যে স্লোপটা আস্তে আস্তে বাড়তেছে সেই দিকে ধাবিত হচ্ছে, আর এখানে স্লোপটা আস্তে আস্তে কমতেছে সেই দিকে ধাবিত হচ্ছে। ঠিক আছে, মানে এটা হচ্ছে আগে বেড়ে তারপর কমবে, এটা হচ্ছে আগে কমে তারপর বাড়বে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা দেখব কিছু স্পেসিফিক এলিমেন্টস বা পয়েন্ট যেটা একটা কার্ভের মধ্যে থাকে, সেই পয়েন্টগুলো আসলে না জানলেই না যে আমার কার্ভের বিভিন্ন এলিমেন্টস বা পয়েন্টস আছে সেগুলো আসলে কি। নাম্বার ওয়ান হচ্ছে পয়েন্ট অফ কার্ভ অর পয়েন্ট অফ কমেন্সমেন্ট। এটা আসলে কিভাবে আমরা ডিফাইন করতে পারি, আমরা যদি খেয়াল করি ফিগার 8.6, এই ফিগারটা যদি আমি খেয়াল করি, এই ফিগারটা দেখলে আমরা দেখব যে এখানে আমরা বিভিন্ন এলিমেন্টস গুলো শো করব। কি কি এলিমেন্ট শো করব, প্রথমটা হচ্ছে পয়েন্ট অফ কার্ভ, দ্য পয়েন্ট T1 হোয়ার দ্য কার্ভ অরিজিনেটস অর দ্য অ্যালাইনমেন্ট চেঞ্জ ফ্রম স্ট্রেট টু দ্য কার্ভ ইজ নোন অ্যাজ দ্য পয়েন্ট অফ কার্ভ অর দ্য পয়েন্ট অফ কমেন্সমেন্ট। তার মানে কি, যে যেই পয়েন্টটা আমার T1 পয়েন্টটা এখান থেকে যে কার্ভটা শুরু হলো এটাকে আমি বলতে পারি কি পয়েন্ট অফ আমার কার্ভ বা কমেন্সমেন্ট। পয়েন্ট অফ ট্যাঞ্জেন্সি T2 পয়েন্টটাকে বলা হচ্ছে পয়েন্ট অফ ট্যাঞ্জেন্সি। T2 পয়েন্টটা কোথায়, এখানে যে পয়েন্টে যে আমার এই কার্ভটা শেষ হচ্ছে সেটা হচ্ছে কি আমার পয়েন্ট অফ ট্যাঞ্জেন্সি। থার্ড হচ্ছে ট্যাঞ্জেন্ট পয়েন্ট, এই T1 আর T2 পয়েন্টটাকেই বলা হয় ট্যাঞ্জেন্ট পয়েন্ট। ফোর্থ হচ্ছে আমার ব্যাক ট্যাঞ্জেন্ট, ব্যাক ট্যাঞ্জেন্ট কি T1P, এই T1P টা হচ্ছে আমার একটা T1P যে ট্যাঞ্জেন্ট আছে সেখানে T1 টা হচ্ছে আমার ব্যাক ট্যাঞ্জেন্ট অর ফার্স্ট ট্যাঞ্জেন্ট মানে T1 পয়েন্টটা। নেক্সট হচ্ছে ফরওয়ার্ড ট্যাঞ্জেন্ট, এটা হচ্ছে T2 পয়েন্ট অবশ্যই হবে। পয়েন্ট অফ ইন্টারসেকশন অর দা অ্যাপেক্স, এটা হচ্ছে P বিন্দুটা। ঠিক আছে, যে দুইটা শার্প এর যেখানে মিলিত হয়েছে সেটা হচ্ছে পয়েন্ট অফ ইন্টারসেকশন। অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন কি, অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশনটা হচ্ছে এই যে এই এই পয়েন্ট অফ ইন্টারসেকশনে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন। অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশনটা কি, অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশনটা হচ্ছে হ্যালো ম্যাম, হ্যাঁ আপনার ভয়েসটা একটু ক্লিয়ার না, এখন ক্লিয়ার আসছে না ম্যাম, অনেক নয়েজ, অনেক নয়েজ এখন, এখন ঠিক আছে। আচ্ছা, এতক্ষণ পুরো টাইম জুড়ে কি অনেক বেশি নয়েজ ছিল? জি ম্যাম, আগে বলবে না তোমরা। আচ্ছা, বাট বোঝা যায় কিন্তু তারপরও একটু, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশনটা কি, অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশনটা হচ্ছে আমার পয়েন্ট অফ ইন্টারসেকশনটা যে পয়েন্টে আছে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করেছে সেই ট্যাঞ্জেন্ট লাইনের সাথে আমার যে অ্যাঙ্গেলটা বাইরে আছে আমার এক্সটারনাল অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে কি আমার অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন। ঠিক আছে, ট্যাঞ্জেন্ট ডিসটেন্স কি, ট্যাঞ্জেন্ট ডিসটেন্স হচ্ছে P1, P আর T1, P আর T2 এই দুটো হচ্ছে ট্যাঞ্জেন্ট ডিসটেন্স।
length of curve হচ্ছে গিয়ে আমাদের t1 m t2 এইটুক হচ্ছে আমার length of curve ঠিক আছে তারপর হচ্ছে long chord হচ্ছে the chord joining the point of curve and point of tangency t1 n t2 t1 n t2 মানে এই straight line টা হচ্ছে আমার long chord দেন হচ্ছে নরমাল কর্ড আছে নরমাল কর্ড হচ্ছে টু সাকসেসিভ রেগুলার স্টেশন বা পিকস ইজ নোন অ্যাজ নরমাল কর্ড একটা কর্ড যেটা হচ্ছে দুইটা সাকসেসিভ স্টেশনের মধ্যবর্তী জায়গাতে আছে সেটাকে বলা হচ্ছে নরমাল কর্ড সাব কর্ড বা মাইনর কর্ড হচ্ছে কি নরমাল কর্ডের থেকে ছোট যে কর্ডগুলো আছে সেগুলা সামিট কি যা মিড পয়েন্ট অফ দা কার্ভ ইজ নোন অ্যাজ দা সামিট পয়েন্ট মাঝখানে বা মধ্যবর্তী যে পয়েন্ট আছে সেটা হচ্ছে সামিট মানে এই এম বিন্দুটা হচ্ছে সামিট Next হচ্ছে ভার্স সাইন অর মিড অর্ডিনেট অর্ডিনেট ফ্রম দা সামিট অফ দা কার্ভ টু দা মিড পয়েন্ট অফ লং কর্ড ইজ নোন অ্যাজ ভার্স সাইন অর মিড অর্ডিনেট দ্যাট মিন্স এম থেকে এন এর উপর যে পারপেন্ডিকুলারটা আছে সেটাকে বলা হচ্ছে কি মিড অর্ডিনেট লাস্ট ওয়ান ইজ অ্যাপেক্স ডিসটেন্স অ্যাপেক্স ডিসটেন্স হচ্ছে গিয়ে পি থেকে এই পি থেকে এম পর্যন্ত ডিসটেন্সটাকে বলা হচ্ছে অ্যাপেক্স ডিসটেন্স মানে শীর্ষবিন্দু থেকে আমার কার্ভ পর্যন্ত ডিসটেন্সটা এই হচ্ছে মোটামুটি আমাদের কিছু এলিমেন্টস একটা কার্ভে যেগুলো থাকে এখন আমরা দেখব হচ্ছে ডিগ্রি অফ কার্ভ মে বি ডিফাইন্ড আইদার উইথ রেসপেক্ট টু আর ফিক্সড লেন্থ অফ এন আর্ক অফ দা কার্ভ অ্যাকর্ডিং টু আর্ক ডেফিনিশন অর উইথ রেসপেক্ট টু ফিক্সড লেন্থ অফ কর্ড অ্যাকর্ডিং টু কর্ড ডেফিনিশন একটা ডিগ্রি অফ কার্ভ আমরা বের করব সেটা আমরা দুইটা ভাগে বের করতে পারি একটা হচ্ছে আর্ক ডেফিনিশন থেকে একটা হচ্ছে কর্ড ডেফিনিশন থেকে আর্ক মানে হচ্ছে কোন একটা চাপ চাপের বেস ধরে যে কার্ভটা আমরা বা ডিগ্রিটা আমরা পাচ্ছি সেটা দা ডিগ্রি অফ কার্ভেচার অফ এ সার্কুলার কার্ভ ইজ দা অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই 30 মিটার অর 100 ফিট আর্ক এট দা সেন্টার যদি 100 ফিট আর্ক সেন্টারে থাকে তখন যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে সেটা হচ্ছে কি আমার আর্ক ডেফিনিশন এটা হচ্ছে রেলওয়েতে রেলওয়ের ক্ষেত্রে এই ধরনের আর্ক ডেফিনিশনটা ইউজ করা হয় দ্যাট মিন্স আমার এখানে আমি যদি এটাকে ডিগ্রিটাকে আমি যদি একটু চেষ্টা করি রেডিয়ানে নিয়ে যাওয়ার তাহলে ডি ডিগ্রি ডি ডিগ্রির ক্ষেত্রে আমার জানি যে আমার একটা টোটাল একটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমে আমার 360 ডিগ্রি থাকে তাহলে ডি ডিগ্রি ইজ টু 360 ডিগ্রি ইকুয়াল কি হবে আমার কত মিটার আমার এই লেন্থটা 30 মিটার আর আমার হচ্ছে গিয়ে এই সার্কুলার পরিধি হচ্ছে কি 2 পাই আর মিটার তাহলে এখান থেকে আমি রেডিয়াস অফ কার্ভেচার বা সার্কুলার কার্ভ আমি পেতে পারি কি 360 ইনটু 30 বাই 2 পাই ডি দ্যাট মিন্স আমি এখানে এটাকে পেতে পারি আর ইকুয়ালস টু 17 18.9 বাই ডি এত মিটার তাহলে আমি যখন কোন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব আমার যদি কোনো জায়গার এরকম ডিগ্রি দেওয়া থাকে তাহলে আমি সেই জায়গার কতটুকু রেডিয়াস হবে সার্কুলার কার্ভের সেটা বের করতে পারবো অথবা কোন জায়গার যদি আমার ডিগ্রি না দিয়ে থাকে শুধু রেডিয়াস দেওয়া থাকে সার্কুলার কার্ভের আমি সেখান থেকে ওই অ্যাঙ্গেলটা কত হবে সেটা বের করে নিতে পারবো এটা অবশ্যই কিন্তু আমার রেলওয়ের কার্ভের ক্ষেত্রে ইউজ করা হয় বেশিরভাগ নেক্সট হচ্ছে আমরা দেখব কর্ড ডেফিনিশন কি ডিগ্রি অফ কার্ভেচার অফ এ সার্কুলার কার্ভ ইজ দা অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই 30 মিটার কর্ড এট দা সেন্টার দা ডেফিনিশন ইজ অ্যাডপ্টেড ফর হাইওয়ে অর রোডে কার্ভস যদি এরকম হয় যে অ্যাঙ্গেলটা 30 মিটার কার্ভ থেকে করছে এবং এটা হচ্ছে কি হাইওয়ে বা রেলওয়ের জন্য আমার ইউজ করা হচ্ছে তখন আমি এটাকে কি বলবো কর্ড ডেফিনিশনের মাধ্যমে আমি এটাকে কি করতে পারি রিপ্রেজেন্ট করতে পারি এখান থেকে আমি একটা ইকুয়েশন বিল্ড আপ করতে পারি যে সাপোজ এই ছবিটা যদি আমি খেয়াল করি যে পি কিউ হচ্ছে আমার কার্ভটা তো এই দুইটার মাঝখানে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে সেটা ডি অ্যাঙ্গেল তো মধ্যবর্তী ভাগ করলে এটাকে d/2 বলা যায় তাহলে সাইন ডি বাই টু সমান কি হবে আমার লম্ব বাই অতিভুজ তো সেখান থেকে আমি যেহেতু এটা হচ্ছে আমার 30 মিটার তাহলে অর্ধেক কত 15 মিটার তাহলে আমি এখান থেকে কি করতে পারি সাইন ডি বাই টু সমান 15 বাই হচ্ছে গিয়ে আমার এই রেডিয়াসটা আর লম্ব আর বাই অতিভুজ তাহলে এখান থেকে আমি রেডিয়াসটা বের করতে পারি কত এই রেডিয়াসটা আমি বের করতে পারি হচ্ছে 15/sin t/2 এই ইকুয়েশন গুলো আমাদের ম্যাথ প্রবলেম সলভ করার ক্ষেত্রে লাগবে সো এগুলো একটু সবাই মার্ক করে রাখবেন নেক্সট হচ্ছে কি এলিমেন্টস অফ সার্কুলার কার্ভ এলিমেন্টস অফ সার্কুলার কার্ভ গুলা কি কি বা এটার সূত্রগুলা কি এটা হচ্ছে আমরা দেখব এখানে আমরা মাত্র যে এলিমেন্ট গুলা কি কি সম্পর্কে জানলাম এই যে এলিমেন্ট গুলা ডেফিনেশন থেকে সো এখানে এই প্রত্যেকটা ডেফিনেশনের জন্য একটা একটা ইকুয়েশন বিল্ড আপ করা আছে
এই ইকুয়েশন গুলো আমাদের অবশ্যই মেমোরাইজ করতে হবে, কারণ ম্যাথ করার জন্য আমাদের কিন্তু এই ইকুয়েশন গুলা খুবই দরকার হবে। তো ট্যানজেন্ট লেংথ কি? আর সাইন ফাই বাই টু। লেংথ অফ লং কট কি? টু আর সাইন ফাই বাই টু। লেংথ অফ কার্ভেচার লাইন হচ্ছে গিয়ে স্মল এল, সেটা হচ্ছে 35/d। অ্যাপেক্স ডিস্টেন্স হচ্ছে গিয়ে আর সেক ফাই বাই টু বা মাইনাস হচ্ছে আর। ভার্স সাইন ভিএস হচ্ছে আর ইন্টু ওয়ান মাইনাস কস ফাই বাই টু। তারপর হচ্ছে গিয়ে আরেকটা ভাবে ভার্স সাইন ইউজ করা যায়, সেটা হচ্ছে গিয়ে এটা চেইনেস এট টি ওয়ান হচ্ছে চেইনেস এট পি মাইনাস পি টি ওয়ান, চেইনেস এট টি টু হচ্ছে চেইনেস এট পি ওয়ান প্লাস লেংথ অফ কার্ভ। মানে শুরুটা হচ্ছে চেইনেস এট পি মাইনাস পি টি ওয়ান, আর শেষটা হচ্ছে কি টি ওয়ান এর চেইনেজ প্লাস হচ্ছে লেংথ, তাহলে শেষটা পেয়ে যাবো আমরা। আচ্ছা এখন আমরা একটা এক্সাম্পল সলভ করব। তাহলে আমাদের এই যে মাত্র আমরা যতগুলো ইকুয়েশন দেখলাম সেই ইকুয়েশনের অ্যাপ্লিকেশন গুলা কিন্তু সবগুলো চলে আসবে। তো এক্সাম্পলটা হচ্ছে গিয়ে টু স্ট্রেইট অ্যালাইনমেন্ট অফ এ রোড ইন্টারসেকশন ইন্টারসেক্ট এট এ চেইন ইজ 250 + 15, মানে 250 মিটার + 15 আমাদের এটা কিন্তু হচ্ছে কি আমরা সার্ভিং এর ফার্স্ট চ্যাপ্টারে রেখেছিলাম যে চেইন আর লিংক বা সার্ভিং এর ইকুইপমেন্ট এর যে চ্যাপ্টারটা ছিল চেইন সার্ভিং, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম 250টা চেইন আর হচ্ছে গিয়ে 15টা লিংক, এই জন্য এটাকে আলাদা আলাদা করে দেওয়া আছে। ঠিক আছে, এটাকে অবশ্যই আমাদের কনভার্ট করে মিটারে নিয়ে আসতে হবে যে কতটুকু লেংথ আসে। দ্য অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন বিইং 120 ডিগ্রি ইফ দ্য রেডিয়াস অফ এ সিম্পল সার্কুলার কার্ভ ইন্ট্রোডিউসড ইন ইজ 600 মিটার, ফাইন্ড দ্য ট্যাঞ্জেন্ট ডিস্টেন্স। যদি আমাদের সিম্পল সার্কুলার কার্ভের রেডিয়াসটা হচ্ছে গিয়ে 600 মিটার হয়, তাহলে ট্যাঞ্জেন্ট ডিস্টেন্স কত, লেংথ অফ দ্য কার্ভ কত, কার্ভ কত, চেইন ইজ এট দ্য ট্যাঞ্জেন্ট পয়েন্ট কত, লং কট কত, অ্যাপেক্স ডিস্টেন্স কত, ভার্স সাইন কত। অ্যাজিউম দ্যাট দ্য লেংথ অফ দ্য চেইন ইজ 30 মিটার, চেইনের লেংথ হচ্ছে 30 মিটার, তাহলে আমরা কিন্তু চেইন এসটা কিন্তু এখান থেকে বের করে নিতে পারবো। তাহলে চেইন এসটা কি হবে, 250 হচ্ছে চেইন আর 15টা লিংক, তাহলে একটা চেইন হচ্ছে 30 মিটার, তাহলে 250টা চেইন কত হবে, 250 × 30, তাই না? আর লিংক কয়টা হবে, লিংক হচ্ছে আমার 15টা, 15-র সাথে আমার গুণ হবে কত, 0.2, মানে এক একটা হচ্ছে কত করে, 0.2 মিটার করে। আচ্ছা তাহলে আমরা এটা যদি গুণ করি, গুণ করে আমরা যোগ করলে কিন্তু এই চেইনেজের লেংথটা আমরা পেয়ে যাব, চেইনেজের লেংথটা হচ্ছে 7503 মিটার। ঠিক আছে, ওকে, আমরা এখন দেখি আমাদের ফায়ার ভ্যালু কত। ফায়ার ভ্যালু হচ্ছে 180 - থিটা, থিটা হচ্ছে 120, তাহলে এটা আসে হচ্ছে 60, 5/2 হচ্ছে 30। এখন আমরা জাস্ট প্রত্যেকটা ফর্মুলাতে বসিয়ে জাস্ট মানগুলো বের করবো। ট্যাঞ্জেন্ট ডিস্টেন্স PT1 বা PT2 সমান কি, R tan 5/2, লেংথ অফ কার পাই আর 5/180, চেইন ইজ এট পয়েন্ট অফ ইন্টারসেকশন চেইন ইজ এট T1 হবে কি, এই চেইন ইজ মাইনাস হচ্ছে গিয়ে PT1, PT1 কত আমি এই যে দেখলাম এটা, আর চেইন ইজ এট T2 কি হবে, এই যে চেইন ইজ লেংথটা পেলাম আমি T1-এ, সেইটার সাথে হচ্ছে গিয়ে আমার লেংথ অফ কার্ভ এটা। তাহলে লেংথ অফ লং কট কি হবে, L = 2 r sin 5/2 লিখলাম, অ্যাপেক্স ডিস্টেন্স কি হবে, R sec 5/2 - 1 এটা লিখে ফেললাম, তারপরে ভার্স সাইন হচ্ছে গিয়ে R × 1 - cos 5/2 এটাও লিখলাম। এখন এখানে কিন্তু আমাদের সবগুলো মানই গিভেন আছে, সো আমরা কিন্তু খুব সহজেই এই প্রত্যেকটা এলিমেন্টের মান বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা দেখব মেথড অফ রেঞ্জিং এ সার্কুলার কার্ভ। সার্কুলার কার্ভ কিভাবে বসাতে হয় তো সেটা আমরা একটু দেখব। সো এটা হচ্ছে রেঞ্জিং করার জন্য আমাদের বিভিন্ন ডাটা লাগে। প্রথম ডাটাটা লাগে যেটা, সেটা হচ্ছে টেনেজ এট দা পয়েন্ট অফ ইন্টারসেকশন, তারপর হচ্ছে অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন থিটা অর অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন ফাই, যে কোনো একটা থাকলেই হবে, কারণ 180 থেকে বাদ দিলে তারপরে আমরা হচ্ছে গিয়ে বাকিটা পেয়ে যাই। দেন রেডিয়াস অফ কার্ভ অথবা ডিগ্রি অফ কার্ভ, এই ভ্যালুগুলো আমাদের লাগবে। তো এই রেঞ্জিং কোন একটা সার্কুলার কার্ভ রেঞ্জিং করার জন্য তাহলে আমাদের তিনটা টার্ম লাগছে মোটামুটি। প্রথম হচ্ছে গিয়ে পয়েন্ট অফ ইন্টারসেকশনের চেইন ইজ কত, অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন কত বা অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন কত, আর রেডিয়াস অফ কার্ভ কত অথবা ডিগ্রি অফ কার্ভ কত। তো এটা আমরা দুইটা মেথডে করতে পারি। প্রথম মেথড হচ্ছে লিনিয়ার মেথড আর সেকেন্ড মেথড হচ্ছে অ্যাঙ্গুলার মেথড। লিনিয়ার মেথডে আবার হচ্ছে গিয়ে তিনটা মেথড আছে, একটা হচ্ছে অর্ডিনেট ফ্রম লং কট, আর একটা হচ্ছে অফসেট ফ্রম ট্যাঞ্জেন্ট। সেটার মধ্যে আবার দুই ধরনের অফসেট থাকতে পারে, একটা পারপেন্ডিকুলার অফসেট, একটা রেডিয়াল অফসেট।
নাম্বার 3 হচ্ছে অফসেট ফ্রম কর্ড আর অ্যাঙ্গুলার মেথড আবার দুই ধরনের কাজ করা যাবে সেটা হচ্ছে কি একটা হচ্ছে 1 থিডুলেট মেথড একটা হচ্ছে 2 থিডুলেটস মেথড ঠিক আছে আচ্ছা অর্ডিনেট ফ্রম লং কর্ডের জন্য আমাদের একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে ox সমান √r² - x² - r - b রেঞ্জিং এ কার্ভ বাই ড্রয়িং অফসেট ফ্রম লং কর্ড লং কর্ড থেকে অফসেট একে আমরা কি করতে পারি অর্ডিনেটের মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে যে কোন একটা সার্কুলার কার্ভ সেট করতে পারি সো এটার হচ্ছে ফিল্ড অপারেশনের ক্ষেত্রে কি করতে হয় প্রথম হচ্ছে লোকেট p t1 n এন্ড t2 প্রথম হচ্ছে গিয়ে p তারপর t1 তারপর হচ্ছে গিয়ে n তারপর হচ্ছে t2 t2 কোথায় এই t2 তো এটা কন্টিনিউয়াস হবে ঠিক আছে t2 এদিকে থাকবে সিলেক্ট করতে হয় দেন সিলেক্ট দা ইন্টারভ্যাল বিটুইন দা অফসেট অর অর্ডিনেট ইউজুয়ালি ওয়ান চেইন এন্ড ডিটারমাইন ভ্যালু অফ x এদের মধ্যে অফসেট ইন্টারভ্যাল ডিটারমাইন করতে হবে বা সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে গিয়ে x নিতে হবে ডিটারমাইন ভ্যালু অফ x x এর ভ্যালু নিতে হবে মানে আমি কত দূর পর পর অফসেট নিচ্ছি লোকেট h h এর লোকেশন বের করতে হবে ওই পয়েন্ট থেকে আমার এই tn এর উপর t1 n এর উপর একটা পারপেন্ডিকুলার আঁকতে হবে সেই h টা বের করতে হবে ড্র অফসেট gh বাই অপটিক্যাল স্কয়ার এই gh টা আমি আঁকবো সেটা অপটিক্যাল স্কয়ারের মাধ্যমে আমি দেখে আঁকবো মেজার qx এন্ড লোকেট g এই সরি মেজার ox ox টা আমি মেজার করব এই এই ডিসটেন্সটা আর হচ্ছে g এর অবস্থানটা বের করব তাহলে হাফ অফ দা কার্ভ ইজ সেট ফ্রম t1n এন্ড হাফ অফ দা কার্ভ ইজ সেট ফ্রম t2n দ্য অ্যাডভান্টেজ অফ দা সিমেট্রি অফ দা কার্ভ ইজ টেকেন যেহেতু একটা কার্ভ আমরা যে কার্ভটা নিচ্ছি এটা সিমেট্রিক্যাল কার্ভ তাহলে আমি t1 আর m পর্যন্ত দিলাম m থেকে t2 পর্যন্ত অংশটা আমি নেই নেই মানে আমরা এই যে কার্ভটা নিয়ে কাজ করছিলাম এই যে এই কার্ভটার আমরা এই অর্ধেক অংশ আর এই অর্ধেক অংশ যেহেতু একই সিমেট্রিক্যাল সো আমরা এই অংশটাই শুধু এঁকলাম একে আমি এই অংশটার মধ্যে এলিমেন্টস গুলাকে দেখিয়ে দিয়েছি আচ্ছা তো আমরা এখন এই এই প্রবলেমটার উপরে যদি একটা এক্সাম্পল সলভ করি তাহলে আমাদের আইডিয়া অনেকটা ক্লিয়ার হবে তো এক্সাম্পলে দেখো আমরা দেখি 8.2 এক্সাম্পলে কি আছে টু রোডস মিট অ্যান অ্যাঙ্গেল অফ 127 ডিগ্রি 30 মিনিট দ্যাট মিন্স আমাদের কোন মানটা দেওয়া আছে আমাদের অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন দেওয়া আছে তাহলে আমরা 5 বের করতে পারবো 180 মাইনাস 127 ডিগ্রি 30 মিনিট তাহলে 5 বাই 2 কত হবে ডিভাইডেড বাই 2 Calculate the necessary data for setting out of a curve of 15 chains radius to connect the straight line portion, straight portion of the road if it is intended to set out the curve by drawing offset from long cord. যদি এরকম হয় যে এটা একটা দুইটা স্ট্রেট পোর্শনকে কানেক্ট করতে চাচ্ছে অফসেট দিয়ে লং কর্ড থেকে তাহলে আমি এটার যে উপাদানগুলো আছে বা নেসেসারি ডাটাগুলো আছে সেগুলা কি কি বের করব assume that the length of chain is 20 meter এখানে আবার চেইনের লেন্থ কত 20 meter তাহলে আমাদের এখানে যে 15 চেইন আছে দ্যাট মিন্স 15 ইনটু 20 করলে আমার টোটাল লেন্থটা বের হয়ে যাবে তাহলে আমার রেডিয়াস হচ্ছে কত 15 ইনটু 20 মানে 300 মিটার ফাই আমরা বের করলাম ফাই বাই 2 বের করলাম তাহলে l সমান কি লেন্থ অফ কার্ভ হচ্ছে t1 ইনটু t2 মানে কি 2 r sin ফাই বাই 2 দ্যাট মিন্স আমি এই যে আগে যে অঙ্কের মানগুলো বের করে আসছিলাম এই মানগুলো আমি এখানে আবার বের করব তারপরে l বাই 2 মানে এখানে লিখে নাই কোনটা কি কিন্তু জাস্ট হচ্ছে গিয়ে সূত্রগুলা দিয়ে বসিয়ে দিয়েছে l বাই 2 সমান হচ্ছে t1n ইকুয়াল টু 2 1 এটা আবার কোনটা ছিল এই যে লেন্থ অফ লং কর্ড তারপর হচ্ছে লেন্থ অফ ভার্স সাইন বাই লেন্থ অফ অ্যাপেক্স ডিসটেন্স এই যে অ্যাপেক্স ডিসটেন্স ভার্স সাইন এগুলো আমরা বের করব এখানে একই ফর্মুলা ইউজ করে বের করার পরে এখন আমরা হচ্ছে অফসেট মেথডের যে সূত্র আছে সেই সূত্র থেকে আমরা একটা ইকুয়েশন বানাবো তো সূত্রটা কি ছিল ox সমান √r² - x² - r - vs তাহলে আমি কিন্তু r এর মান জানি x এর মান আমি জানি না vs এর মানও আমি জানি আমি হচ্ছে কি এখানে মানগুলো বসিয়ে দিলাম ঠিক আছে তাহলে আমি এখন কি করব এখন আমি হচ্ছে গিয়ে যেহেতু আমার এই চেইনটার লেন্থ হচ্ছে কত মিটার 300 মিটার
আর আমার এই এখানে যে লেন্থ আছে টোটাল ট্যানজেন্টের সেটা হচ্ছে 132.69 মিটার। তার মানে আমি এই পুরাটা যে কার্ভ আছে এই কার্ভটাকে আমি এই লং কার্ভ থেকে ছোট ছোট ভাগে ভাগ করে নিব, তাহলে প্রতিটা ভাগ বা অফসেট আমি কত দূর পর পর নিচ্ছি সেটা আমি ধরে নিলাম। এখানে অফসেটের ডিস্টেন্স আমার আছে হচ্ছে গিয়ে, অফসেট ডিস্টেন্স আমি ধরে নিলাম হচ্ছে কি আমি 20 মিটার 40 মিটার পর পর নিচ্ছি, কত মিটার 40 মিটার পর পর নিচ্ছি অফসেট। তাহলে এখানে আমি এটাকে কি করতে পারি, ও এক্স এর জায়গায় আমি যখন আমার এটা জিরো ইনিশিয়াল লেন্থটা যখন আমার শুরু হচ্ছে তখন আমার ইনিশিয়াল লেন্থ ইজ জিরো, তাহলে জিরোর জন্য আমার এই অফসেটটা কত কত মিটার হবে সেটা আমি বের করব। তাহলে এক্স জিরো ও জিরো সমান কি হবে আর স্কোয়ার এর মান কত 300, এক্স স্কোয়ার এর মান কি হবে জিরো, আর আমার এই মাইনাস যা ছিল তাই থাকবে। এটা করলে আমার আসা হচ্ছে 30.94 মিটার। তাহলে ও 40 মানে 40 মিটার ডিস্টেন্সে কত হবে, এখানে 40 বিয়োগ করব, দেন 80 মিটার ডিস্টেন্স অফসেট নিলে কি হবে সেটা বের করব, 120-এ কত হবে বের করব। এভাবে করে আমি কি করব, ও আচ্ছা এখানে তো আমরা 20 মিটার পর পর নিচ্ছি, কারণ এখানে আমার লেন্থ অফ চেন ছিল 20, তার মানে আমি একটা অফসেট নিলাম কত 20 মিটার পর পর। তাহলে 20 40 60 80 100 120, এরপরে আমার 120 এর পরে আমার 140 কিন্তু না, আমার চেনের কার্ভের লেন্থ হচ্ছে কত 132, তার মানে আমার লাস্ট পাঞ্চ হচ্ছে 32। তাহলে আমি লাস্টে 132.69 এর জন্য বের করব, বের করে দেখবো যে এই মানটা কি আমার জিরো আসছে কিনা। জিরো আসা মানে হচ্ছে কি আমার এই টোটাল যে অফসেটটা সেটা ভাগ করাটা ঠিক আছে, ব্যবধান করা যে আমি নিচে অফসেটটা সেটার ব্যবধানটা কি আছে ঠিক আছে। দ্য আদার হাফ অফ দ্য কার্ভেচার ম্যাগনিটিউড মাস্ট বি সেট আউট ফ্রম টি টু এন স্টার্টিং ফ্রম এম এন টাওয়ার্ডস রাইট ইন দ্য সেম ওয়ে। এটা আমি যেমন জিরো থেকে শুরু করে 132 পর্যন্ত গেলাম, অন্য পার্টেরটা আমি কি করবো 132 থেকে শুরু করে 180 80 60 120 এরকম করে করে আবার যাব, মানে রিভার্স সাইড থেকে শুরু হবে একই ভাবে, কারণ আমার টোটাল কার্ভটা কি এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত যে আবার এখান থেকে আবার আগের অবস্থানে ফিরে যাচ্ছে, তার মানে আমার আবার আগের অবস্থানে যেতে হলে আমার প্রত্যেকটা ভাগকে আবার উল্টা ভাবে যেতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু লং কর্ডের ফর্মুলা থেকে বা লং কর্ডের ডেফিনেশন থেকে কিভাবে এলিমেন্টস বের করতে হয় সেটা কিন্তু, বা অফসেট ডিস্টেন্স কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমরা এই অঙ্কের মাধ্যমে খুব সহজেই কিন্তু জানতে পারলাম। তো এই জাতীয় সেম অঙ্ক আমরা আবার কিন্তু অফসেট ফ্রম ট্যানজেন্টের জন্য করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা কি হবে, ইকুয়েশনটা একটু চেঞ্জ হয়ে যাবে, ও এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস রুট ওভার মাইনাস হচ্ছে আর। তো এখানে আমরা আবার কি করব, আবার আমরা ফিল্ড অপারেশন করবো, পি টি ওয়ান এম জিরো ও টি টু, টি ওয়ান এম পি জিরো ও এগুলো হচ্ছে গিয়ে, তারপর টি টু এগুলো আমরা প্রথমে সিলেক্ট করব, তারপরে মেজার এক্স, এক্স ডিস্টেন্স হচ্ছে এখান থেকে সি পর্যন্ত ডিস্টেন্স, সি এর অবস্থানটা কই সেটা আমাকে বের করতে হবে, মেজার ও এক্স, মেজার ও এক্স এই যে আমার এই সি পয়েন্ট থেকে এই এম পর্যন্ত ডিস্টেন্স, আর সি ও সি থেকে ও পর্যন্ত ডিস্টেন্স, আর লোকেট জি, জি এর লোকেট লোকেশনটা কোথায় আছে সেটা আমরা বের করব। তাহলে এই জিনিসগুলো আমরা কি ফিল্ডে কাজ করার সময় এই স্টেপটা ফলো করব, ঠিক আছে। এখানেও কিন্তু আমার অর্ধেক অর্ধেক যে কার্ভটা আছে সেটা নেওয়া হয়েছে, বাকি অর্ধেক নেওয়া হয়নি কারণ এটা সিমেট্রিক্যাল, ঠিক আছে। আচ্ছা আরেকটা অফসেট আছে হচ্ছে পারপেন্ডিকুলার অফসেট, সেই ক্ষেত্রেও ফর্মুলাটা একই রকম হবে, এখানে হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস আর আছে, আর এখানে হবে আর মাইনাস আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে একটু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে আবার ও এক্স এর জন্য আরেকটা ফর্মুলা পাওয়া যায়, এটা কি ও এক্স সমান এক্স স্কোয়ার বাই টু আর, আগেরটা ছিল কি ও এক্স সমান এক্স স্কোয়ার বাই টু আর, এটা কিন্তু সেমই আছে। আচ্ছা তাহলে আমরা কিন্তু এখানেও ফিল্ড অপারেশন একইভাবে করতে হবে। এখন আমরা একটা এক্সাম্পল দেখি, 8.3 এক্সাম্পল 8.3 টা কিন্তু আগের যে অঙ্কটা আমরা মাত্র দেখে আসলাম এক্সাম্পল 8.2 এর সেটার সিমিলার, কিন্তু এটাকে দুইটা ভাগে কি করতে হবে আমাকে ড্রয়িংটা করতে হবে, একটা হচ্ছে রেডিয়াল অফসেট, সেকেন্ড হচ্ছে পারপেন্ডিকুলার অফসেট। তো এটা এটা অবশ্যই আমরা ট্যানজেন্ট থেকে রেডিয়াল অফসেট নিব অথবা পারপেন্ডিকুলার অফসেট নিব ট্যানজেন্ট থেকে। তো আমাদের আগের যে ভ্যালুটা দেওয়া ছিল সেখান থেকে আমরা কিছু স্পেসিফিক ডাটা কালেক্ট করে নিয়ে আসবো যেগুলো আমাদের ম্যাপ করার জন্য লাগবে, যেমন আর, তারপর ফাই, তারপর থিটা, এই মানগুলো আমরা এখান থেকে নিয়ে আসবো। দেন আমরা কি করব,
আমরা হচ্ছে T1 আর T1P আর T2P এর মান বের করে ফেলবো। তারপর আমি 20 মিটার দূরে দূরে অফসেট নিব আগের মতো। ফর রেডিয়াল অফসেট লাস্ট অফসেট উইল বি PM দা অ্যাপেক্স ডিসটেন্স, দা পারপেন্ডিকুলার অফসেট লাস্ট অফসেট উইল লোকেট M দা সামিট অফ দা কার্ভ। মানে রেডিয়াল অফসেটের জন্য আমার লাস্ট অফসেট হবে PM, মানে এইটা এইটা হবে লাস্ট অফসেট। আর পারপেন্ডিকুলার অফসেটের জন্য আমার হচ্ছে লাস্ট অফসেটের লোকেশন হবে হচ্ছে M, ঠিক আছে। সো এখানে আমরা কি করব, রেডিয়াল অফসেটের ফর্মুলাটা আমরা নিব। সেই ফর্মুলা ওয়াইজ আমরা জাস্ট প্রত্যেকটা অর্ডিনেট ধরে ধরে 20, 40, 60, 80, 120, 140, 147, 94 এটা বের করব। এখানে এটা আমরা 147 পর্যন্ত কেন নিলাম, কারণ আমাদের আর এর মান আমরা হচ্ছে কি T1P এর লেংথে আমরা বের পেলাম এখানে হচ্ছে কি 147.94 মিটার। সো আমাদের এই অফসেটে ভাগ করতে হবে 147 পর্যন্তই। আচ্ছা তাহলে অ্যাপেক্স ডিসটেন্সটা কি হবে, অ্যাপেক্স ডিসটেন্স PM সমান R sec 5/2 - 1। তাহলে এটা বের করে আমি দেখব যে এই যে মানটা আসছে সেটা কি আমার O 147.94 এর সমান আসছে কিনা। এই যে এই অ্যাপেক্স ডিসটেন্সটা এই পয়েন্টের যে মানটা আছে সেটা সমান যদি আসে তার মানে আমার ওকে আছে। নেক্সট আমি সেম কাজটাই আবার করব পারপেন্ডিকুলার ডিসটেন্সের জন্য। তখন আমি কি করব, জাস্ট সূত্রটা চেঞ্জ হয়ে যাবে, বাকি সবকিছু অ্যাজ ইট ইজ থাকবে। পারপেন্ডিকুলার জন্য আমার x এর মান হচ্ছে 132.69 মিটার, তাহলে আমার অফসেট হচ্ছে 132.69 মিটার পর্যন্ত নিব। আর বাকি সব কাজগুলা কিন্তু আগের মতোই থাকবে, জাস্ট আমার ফর্মুলাটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এখানে আবার 20, 40, 60, 80 বা 20, 20 করে অফসেট নিয়ে আমরা কাজটা করতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে আজকের ক্লাসে এইটুক পর্যন্তই থাকুক। ওকে ম্যাম।